আমি জানি অনেকখানি রাত হয়ে গেছে, কারণ জাস্ট নাও জিদ্দার ইভেন্ট কভার করে ফিরেছি। শরীর প্রচন্ড ক্লান্ত, কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে যদি কথা না বলি আমার মনে হয় যে ব্যাপারটা খুব একটা ভালো হবে না। তাই এখন আমি এই ভিডিওতে দেবদার আপকামিং সিনেমা ব্যোমকেশ ও দুর্গ রহস্যর যেটা একটা পোস্টার ড্রপ করা হয়েছে আজকে বিকেলবেলার দিকে, সেটা নিয়ে একটুখানি কথা বলবো। বন্ধুরা দেখো, প্রথমতই বলি হচ্ছে ঠিক বিকেল 4টার সময় কিন্তু পোস্টারটা ড্রপ করা হয়নি। যদি ড্রপ করা হতো আমি তখনই রিয়াকশনটা করে ইভেন্টটাতে ঢুকতাম, কিন্তু পোস্টারটা খুব সম্ভবত ড্রপ করা হয়েছে 4 মিনিট বা 5 মিনিট বাদে, এবং সেই সময়টাতে আমরা ইভেন্টে ঢুকে পড়েছিলাম। তাই অত ক্রাউডের মধ্যে থেকে বেরিয়ে ভিডিও বানানোটা আমার পক্ষে পসিবল ছিল না, আর আমি বেরোতেও পারিনি, অনেক ভিড় হয়েছিল আজকে আপনি মলে। তো সেই কারণেই আজকে রাত্রিবেলা আমাকে ভিডিওটা করতে হচ্ছে তোমাদের সকলের কাছে। আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার দেরি হয়ে গেল। ব্যক্তিগতভাবে পোস্টারটা আমার প্রচন্ড ভালো লেগেছে, বেশ প্রমিসিং একটা পোস্টার দেখলাম। আমাদের অনেকেরই মনে হয়েছিল বা অনেকেই এটা বলাবলি করছেন যে ব্যোমকেশের চরিত্রে দেবদাকে ভালো লাগবে না। আমার কিন্তু পোস্টারটা দেখার পরে মনে হচ্ছে যে দেবদাকে ব্যোমকেশের চরিত্রে বেশ ভালো লাগবে, এবং যেভাবে তার লুকটাকে আমরা দেখতে পেলাম এই পোস্টারটার মধ্যে সেটা বেশ প্রমিসিং লেগেছে আমার কাছে। যারা দুর্গ রহস্য গল্পটা পড়েছো তারা খুব ভালো করেই জানো যে এই গল্পটার মধ্যে সাপের একটা ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু আছে। তো সেই কারণে পার্টিকুলারলি এই পোস্টারটার মধ্যে দেখবে দেবদার হাতে একটা সাপ ধরা, এবং এপাশে টর্চের লাইট, পেছনে দুর্গটাকে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে পোস্টারটা ভীষণ সুন্দর ডিজাইন করা হয়েছে। আর একটা মোশন পোস্টার এসছে যে আর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা গান শুনতে পাচ্ছি, গানটা অসাধারণ লাগছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। আমরা এই ধরনের ব্যোমকেশের গান এর আগে কখনো শুনিনি, এবং আমার খুব ইম্প্যাক্টফুল বলে মনে হয়েছে গানটা। তো আমার পোস্টারটাও যতটা ভালো লেগেছে ততটাই ভালো লেগেছে গানটা। তো আমার মনে হচ্ছে যে দেখো, দেবদা মানেই বক্স অফিসে প্রচন্ড ভালো ওয়ার্ক করে তার ছবি, এটা নিয়ে কোনো কথাই নেই। আমরা লাস্ট টাইম প্রজাপতির ক্ষেত্রেও সেটা দেখলাম। তো এবারে নতুনত্বভাবে দেবদা ব্যোমকেশ হয়ে আসছে, তো আমার মনে হয় প্রচুর মানুষ ব্যোমকেশ সিনেমাটা দেখতে যাবে, ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এবং বিরসা দাশগুপ্ত তার ডিরেকশনে আসছে ছবিটা। আমি ছবিটা না দেখার আগে ভালো খারাপ কোনোটাই বলতে পারবো না, তবে আমার মনে হয় যে উনি চেষ্টা করছেন ওনার মতন করে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং দেবদার একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়ার্স আছে সেটাও আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে সত্যবতী তাহলে হচ্ছে কে? আমার মন বলছে রুক্মিণী মৈত্রই সত্যবতী হবে, এটা আমার মন বলছে। কারণ দেখো, জুলাই মাস থেকে যদি সরি মার্চ এপ্রিল মে মাস থেকে যদি ছবির শুটিং শুরু হয়, তাহলে মোটামুটি এখনো পর্যন্ত সত্যবতীর কাস্টিং ফিক্সড হয়নি, এমনটা তো হতেই পারে না, হয়তো ঠিক হয়ে গেছে আমরা জানতে পারছি না। সত্যবতী যদি রুক্মিণী মৈত্র হয় আমার কিন্তু বেশ ভালো লাগবে বিষয়টা, কারণ তার মধ্যে এই সাবেকি বিষয়টা আছে, তাকে বাঙালি সাজলে ভালো লাগে। আমরা বিভিন্ন অ্যাডেও দেখেছি রুক্মিণীকে বাঙালি বেশে, তাকে কিন্তু দেখতে ভালো লাগে, সেই সাবেকি বিষয়টা। আর যদি মানে সুন্দর মানিয়ে যায় দুজনকে তাহলে তো কোনো কথাই নেই, মানে ব্যোমকেশ সত্যবতী তে যদি দুজনকে একসঙ্গে মানায় তো এই জুটিটাকে মানুষ বড় পর্দায় দেখতে পছন্দ করে। তার উপরে ব্যোমকেশ ফেলুদা সোনাদা এগুলো একেনবাবু এগুলো সব একটা ডিসেন্ট বিজনেস, মানে এগুলো একটা একটা বেশ ভালো বিজনেস করেই করে, সেটা ভালো গল্প হোক খারাপ গল্প হোক আমরা এর আগেও দেখেছি। তো আমি মন থেকে চাইবো যে দেবদার ব্যোমকেশ ও দুর্গ রহস্য ভীষণ ভালো হবে, দেখা যাক না গল্পটা কেমন হয়। আমি অবশ্যই আশাবাদী রইলাম, এবং এই ছবিটা অগস্ট মাসে রিলিজ হওয়ার প্ল্যানিং করছে মেকার্সরা, আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন এটা। এবং দেবদার আরও একটা ভালো ছবি আসতে চলেছে, বাস এটাই বলতে চাই। ফার্স্ট পোস্টার আমার ভীষণ প্রমিসিং লেগেছে, দেখা যাক বাকি যা যা আপডেটগুলো আসবে সেগুলোও তোমাদেরকে দেবো। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা সেটা কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব বাজে একটা থাম্বনেল বানিয়েছি আমি জানি, কারণ আমার হাজব্যান্ড এখন গাড়িতে, ও বাড়ি ফিরছে। সো আমি ব্যারাকপুর ফ্ল্যাটের থেকে গেছি, কারণ আগামীকাল তোমাদের জন্য আনছি চেঙ্গিজের আবারও প্রমোশনাল কিছু ভিডিওস, যেটা জিদ্দার ফ্যান গ্রুপ তারা করছে, তো তাদের ওখানে ইনভাইটেড আছি, তাই আমি আজকে শান্তিপুর ফিরিনি। তো আমি খুব বাজে থাম্বনেল বানাই, আমি বানাতে পারি না, তাই জন্যই তোমাদের সকলের কাছে সরিও চেয়ে নিলাম আমি। হ্যাঁ, একটুখানি মার্জনা করে দেখে নিও। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে, টাটা।